এবং এই ট্রান্সলেশনটি যে কোনো সরকারি চাকরি পরীক্ষার মেন ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুব গুরুত্বপূর্ণ এর আগে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন নিয়ে ট্রান্সলেশনের ভিডিও তৈরি করেছি পিকেদের দে বই থেকে ট্রান্সলেশনের এক্সারসাইজগুলো নিয়ে ভিডিও তৈরি করেছি তোমরা সেই ভিডিওগুলো খুব ভালো করে বাড়িতে দেখো প্র্যাকটিস করো তোমাদের ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হলে বাড়িতে প্র্যাকটিস করতে কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে শুরু করছি আজকে ভিডিও এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে সেই প্যারাগ্রাফটি প্রথমে একবার আমরা পড়ে তার ভালো করে বাংলা মানে বোঝার চেষ্টা করি তারপর প্রতিটি সেন্টেন্স ধরে ধরে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। একবিংশ শতকে পদার্পণের পর প্রায় দু দশক অতিক্রান্ত বলা হচ্ছে একবিংশ শতকে পদার্পণের পর যবে থেকে একবিংশ শতকে আমরা পা দিয়েছি তারপর থেকে প্রায় দু দশক অতিক্রান্ত প্রায় দু দশক মানে দু কুড়ি বছর অতিক্রান্ত হয়েছে ভারতীয় বিজ্ঞানের সাফল্য সাহিত্য শিল্প আধুনিকতা পেছনে ফেলে উত্তর আধুনিকতার দিকে নাকি ধাবমান এবং ভারতীয় বিজ্ঞানের যে সাফল্য সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস সেগুলো সাহিত্য শিল্প মডার্নিটি এগুলোকে পেছনে ফেলে উত্তর আধুনিকতার দিকে এগিয়ে চলেছে মানে পোস্ট মডার্নিটি মানে আধুনিকতার পরবর্তী যে পর্যায় পোস্ট মডার্নিটি তার দিকে এগিয়ে চলেছে কিন্তু ভারতের সামাজিক মনোবৃত্তির গতি প্রকৃতি সামাজিক মনোবৃত্তি অর্থাৎ আমাদের যে সোশ্যাল অ্যাটিটিউড আমাদের সামাজিক মনোবৃত্তি বা একটা সমাজ কীভাবে চিন্তাভাবনা করে সমাজের প্রতিটা মানুষ কীভাবে চিন্তাভাবনা করে তার যে গতি প্রকৃতি ঠিক আছে তার বলতে পারো একটা ট্রেন্ড সেটা কিন্তু অতি সাম্প্রতিক সমীক্ষার যে ছবি প্রতীয়মান তা সেই যে একটা ছবি গতি প্রকৃতির আমরা পেয়েছি একটি সার্ভেতে সমীক্ষাতে সেটা খুবই উদ্বেগজনক খুবই চিন্তার বিষয় পশ্চিমবঙ্গ সহ ছটি রাজ্যে কিশোরদের মধ্যে করা একটি সাম্প্রতিক সমীক্ষার ফলাফল জানাচ্ছে এবং একটি সমীক্ষা বা সার্ভে করা হয়েছে কিশোরদের মধ্যে অর্থাৎ টিনেজার্স যারা রয়েছে তাদের মধ্যে এই সার্ভেটা করা হয়েছে তাদের মতামত নেওয়া হয়েছিল সেখানে দেখা যাচ্ছে ফিফটি নাইন শতাংশ কিশোরের বিশ্বাস গেরস্থালি সামলানোই মেয়েদের যোগ্য কাজ তার মধ্যে ঊনষাট শতাংশ কিশোর তারা মনে করে যে মেয়েদের যোগ্য কাজ হচ্ছে ঘরের কাজ সামলানো চুয়ান্ন শতাংশের ধারণা বাড়ির শেষ সিদ্ধান্তের মালিক হওয়া উচিত ছেলেদেরই এবং চুয়ান্ন শতাংশ লোকজন বা কিশোর তারা মনে করে যে বাড়িতে যে মেন ডিসিশন নেওয়া হয় শেষ সিদ্ধান্ত ফাইনাল ডিসিশন সেটা অবশ্যই ছেলেদের ওপরেই রেসপন্সিবিলিটিটা থাকবে একত্রিশ শতাংশ মনে করে ভৎসনার জন্য মেয়েদের চপেটাঘাত করা যেতেই পারে এবং থার্টি ওয়ান মনে করে যে মেয়েদেরকে ভৎসনা করার জন্য বা উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য তারা কি তাদেরকে চড় মারা যেতে পারে এবং প্রতি তিনজন কিশোরের মধ্যে একজনের মত এবং তিনজন কিশোরের মধ্যে একজন মনে করে ধর্ষণের পরিস্থিতি তৈরি করে মহিলারাই এবং তারা মনে করে রেপ যে সিচুয়েশন তৈরি হয় রেপলাইক সিচুয়েশান সেক্ষেত্রে দোষটা কিন্তু মেয়েদেরই থাকে সমীক্ষার এই ফলাফলে যা সবিশেষ উদ্বেগের বিষয় তা হলো প্রাচীনতায় আক্রান্তের বয়স পনেরো থেকে আঠেরোর মধ্যে পনেরো থেকে আঠেরো বছর বয়সী এই টিনেজারদের মধ্যে যে ধরনের মানসিকতার পরিচয় পাওয়া গেল সেটা হচ্ছে খুবই বিষয় এবং সেটা কিন্তু প্রাচীনতায় উদ্বেগের ঠিক আছে সেটা খুবই অর্থোডক্স বা রিগ্রেসিভ চিন্তাভাবনা অর্থাৎ যারা ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক নাগরিক যাদের উপর ন্যস্ত হবে সমাজের অগ্রগতির ভার এবং এই পনেরো থেকে আঠারো বছর যে জেনারেশনটা রয়েছে কিশোররা রয়েছে তাদের তারাই কিন্তু ভবিষ্যতে নাগরিক হবে এবং তারা ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক নাগরিক হবে তাদের উপরে কিন্তু সমাজের অগ্রগতির দায়িত্ব দেওয়া থাকবে তারাই কিন্তু রেসপন্সিবল সিটিজেন হচ্ছে কিন্তু তাদের যে মানসিকতা সেটা হচ্ছে প্রাচীনতায় আক্রান্ত একবিংশ শতকে পদার্পণের পর প্রায় দশক অতিক্রান্ত একবিংশ দশ শতকে মানে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি যেটা বলা হয় পদার্পণের পর প্রায় দু দশক অতিক্রান্ত তাহলে বলতে পারো যে প্রায় দু দশক অতিক্রান্ত হয়েছে জবে থেকে একবিংশ শতক শতকে আমরা পদার্পন করেছি তাহলে প্রায় দশক অতিক্রান্ত হয়েছে তাহলে প্রায় দু দশক এটা তোমার সাবজেক্ট হবে তারপর সেটা কী হবে অতিক্রান্ত হয়েছে এটা তোমার ভার্ভ হবে তাহলে প্রায় দু দশক অতিক্রান্ত হয়েছে ঠিক আছে তাহলে আমরা কিভাবে বলবো যে অলমোস্ট টু দু দশক টু ডেকেডস অতিক্রান্ত হয়েছে হ্যাভ ফার্স্ট অলমোস্ট টু ডেকে হ্যাভ পাস্ট এবার কবে থেকে সিন্স সিন্স জবে থেকে সিন্স এই যে পদার্পণের পর পদার্পণ মানে কি শুরু হলো তাই তো এখানে পদার্পণ মানে একবিংশ শতকটা শুরু হলো তাই বলা হচ্ছে দি অ্যাডভেন্ট অফ অ্যাডভেন্ট মানে হচ্ছে শুরু হওয়া স্টার্ট হওয়া আগমন হওয়া তো অ্যাডভেন্ট অফ দি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি অলমোস্ট টু ডেকে হ্যাভ পাস্ট সিন্স দি অ্যাডভেন্ট অফ দি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ভারতীয় বিজ্ঞানের সাফল্য সাহিত্য শিল্প আধুনিকতা পিছনে ফেলে উত্তরাধুনিকতার দিকে নাকি ধাবমান এই যে বলা হচ্ছে উত্তরাধিক উত্তরাধুনিকতার দিকে নাকি ধাবমান যে নাকি ধাবমান মানে এটা মনে করা হয় এটা মনে করা হয় বা এটা বোঝা যায় এরকম একটা ব্যাপার হতে পারে তো তুমি বলতে পারো যে এটা মনে করা হয় এটা মনে করা হয় যে সাফল্য এটা মনে করা হয় যে সাফল্য কিসের সাফল্য ভারতীয় বিজ্ঞানের সাফল্য সেটা কি হচ্ছে এগিয়ে চলেছে তাহলে বলতে পারো যে এটা মনে করা হয় যে ভারতীয় বিজ্ঞানের সাফল্য এগিয়ে চলেছে এই এগিয়ে চলেছে এটা কিন্তু এখানে আমরা মেইন ভাব হিসাবে ইউজ করতে পারি যখন আমরা ক্লস লিখছি তাহলে মনে করা হয় মানে ইট সিমস এটা মনে করা হয় এরকমভাবে বলা যেতে পারে ইট সিমস এটা মনে করা হয় দ্যাট যে তারপরে বলছে সাফল্য কিসের সাফল্য ভারতীয় বিজ্ঞানের সাফল্য তাহলে যে ভারতীয় বিজ্ঞানের সাফল্য এটা পুরোটা একটা সাবজেক্ট হচ্ছে দ্য সাকসেস অফ ইন্ডিয়ান সায়েন্স দি সাকসেস অফ ইন্ডিয়ান সায়েন্স ভারতীয় বিজ্ঞানের সাফল্য বলেছে এগিয়ে চলেছে তাই ধাবমান বলছে তাহলে ধাবমান মানে যেটা কন্টিনিউ চলছে এই মুহূর্তে তাহলে ইজ বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ প্রসিডিং ধাবমান ইজ প্রসিডিং কিসের দিকে ধাবমান ধাবমান দিকে কিসের দিকে উত্তরাধুনিকতার দিকে তাহলে প্রসিডিং টু ওয়ার্ডস দিকে দি পোস্ট মডার্নিটি দি পোস্ট মডার্নিটি উত্তর আধুনিকতা পোস্ট মডার্নিটি তাহলে ইট সিমস দ্যাট দি সাকসেস অব ইন্ডিয়ান সায়েন্স ইজ প্রসিডিং টুয়ার্ডস দি পোস্ট মডার্নিটি তারপর কি বলেছে পিছনে ফেলে পিছনে ফেলে অর্থাৎ ল্যাগিং বাহাইন্ড ল্যাগিং বাহাইন্ড পিছনে ফেলে কাকে পিছনে ফেলেছে সাহিত্যকে দ্য লিটারেচার শিল্প আর্ট অ্যান্ড মডার্নিটি এবং আধুনিকতাকে সো ইস দ্যাট দি সাকসেস অব ইন্ডিয়ানিটি ল্যাগিং বাহাইন্ড পেছনে ফেলে দি লিটারে মডার্নিটি কিন্তু ভারতের সামাজিক মনোবৃত্তি গতি প্রকৃতির একটি সাম্প্রতিক সমীক্ষার যে ছবি প্রতীয়মান তা উদ্বেগজনক কিন্তু মানে বাট এই যে সামাজিক মনোবৃত্তি গতি প্রকৃতির একটি ছবি পাওয়া গেল তাহলে দেখো এই সাবজেক্টটা হবে এই যে গতি প্রকৃতি অফ ভারতের সামাজিক মনোবৃত্তি এটা তোমার সাবজেক্ট হবে মানে গতি প্রকৃতি অফ ভারতের সামাজিক মনোবৃত্তি এটা সাবজেক্ট হবে উদ্বেগজনক মানে সেটা হয় উদ্বেগজনক তাই তো এটা হবে তোমার ভব হয় উদ্বেগজনক ভব এবং অ্যাডজেক্টিভ হবে কিন্তু মাঝখানে যেটা রইল সাবজেক্ট এবং সাবজেক্ট কি বলা হচ্ছে একটি সাম্প্রতিক সমীক্ষার যে ছবি প্রতীয়মান অর্থাৎ এই যে সাম্প্রতিক সমীক্ষার ছবি এটা কিন্তু তুমি একটা ক্লজ করে বলতে পারো ঠিক আছে যেমন ধরো বাট কিন্তু এই যে সাবজেক্ট যেটা বলা হলো ভারতের সামাজিক মনোবৃত্তির গতি প্রকৃতি অর্থাৎ দ্য ট্রেন্ডস অ্যান্ড নেচারস এই যে গতি প্রকৃতি দ্য ট্রেন্ডস অ্যান্ড নেচার্স কিসের ভারতের সামাজিক মনোবৃত্তি অফ দি ইন্ডিয়ান সোশ্যাল অ্যাটিটিউড অফ দি ইন্ডিয়ান সোশ্যাল অ্যাটিটিউড ঠিক আছে এরপরে বলছে একটি সাম্প্রতিক সমীক্ষার ছবি অর্থাৎ এই যে অ্যাটিটিউডের ছবিটা যেটা কিনা সাম্প্রতিক সমীক্ষায় ফুটে উঠেছে এই যে যেটা কিনা ফুটে উঠেছে এখান থেকে তুমি একটা ক্লজ বলতে পারো যে উইচ ক্রপড আপ ইন উইচ ক্রপড আপ উঠে এসেছে ক্রপড আপ ইন আ রিসেন্ট সার্ভে সাম্প্রতিক সমীক্ষায় রিসেন্ট সার্ভে তাহলে দ্য ট্রেন্ড অফ অ্যান্ড নেচার্স অব ইন্ডিয়ান সোশ্যালিটি এটা সাবজেক্ট ছিল তারপরে সাবজেক্টের পরে এখানে একটা ক্লস বসানো হলো হুইচ ক্রপ টাপ ইন আ রিসেন্ট সার্ভে ঠিক আছে এরপরে তুমি বলতে পারো যে হয় এবার তুমি মেন ভব বসাচ্ছ হয় ওয়ারিসাম উদ্বেগজনক বা চিন্তা বিষয় পশ্চিমবঙ্গ সহ ছটি রাজ্যে কিশোরদের মধ্যে করা একটি সাম্প্রতিক সমীক্ষার ফলাফল জানাচ্ছে পশ্চিমবঙ্গ সহ ছটি রাজ্যে কিশোরদের মধ্যে করা একটি সাম্প্রতিক সমীক্ষার ফলাফল জানাচ্ছে মানে ফলাফলটা জানাচ্ছে ফলাফলটা কিসের সাম্প্রতিক সমীক্ষার তাহলে একটি সাম্প্রতিক সমীক্ষার ফলাফল এটা তোমার সাবজেক্ট হবে ঠিক আছে এবং সেই সমীক্ষাটা কাদের মধ্যে করা হয়েছে কিশোরদের মধ্যে করা তাহলে একটি সাম্প্রতিক সমীক্ষার ফলাফল যেটা করা হয়েছিল কিশোরদের মধ্যে ঠিক আছে সেটা ওয়েস্ট বেঙ্গলের ছটি রাজ্যে সেটা কি করছে জানাচ্ছে জানাচ্ছে মানে সেটা আমাদেরকে বলছে এটা হচ্ছে এরকম একটা ব্যাপার এটাকে কীভাবে বলা যেতে পারে দ্য রেজাল্ট দ্য রেজাল্ট অফ আ রিসেন্ট সার্ভে এই যে সাম্প্রতিক সমীক্ষার ফলাফল সাবজেক্ট করা হচ্ছে দ্য রেজাল্ট অফ এ রিসেন্ট সার্ভে তারপরে কিশোরদের মধ্যে করা কন্ডাক্ট করা সার্ভেগুলো কন্ডাক্ট করা সংগঠিত হয়েছে সংগঠিত হয়েছে কন্ডাক্ট করা হয়েছে কাদের মধ্যে অ্যামাং ইয়াংস্টার্স কিশোরদের মধ্যে কিশোররা কোথাকার কিশোর পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সহ ছটি রাজ্যে ইন দি সিক্স স্টেটস ইন দি সিক্স স্টেটস ঠিক আছে ছটি ইনক্লুডিং রাজ্যে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সহ ছটি রাজ্যে এগুলোকে কি করা হয়েছে কন্ডাক্ট করা হয়েছে এবং তার জানাচ্ছে মানে এই সমীক্ষাতে উঠে এসেছে শোড সমীক্ষা কি দেখিয়েছে শোড দ্যাট দেখিয়েছে যে ফিফটি নাইন শতাংশ কিশোরের বিশ্বাস গেরস্থলী সামলানোর মেয়েদের যোগ্য কাজ মানে সমীক্ষা দেখা গেছে যে ফিফটি ইউথ মনে করে মেয়েরা গৃহস্থালী সামলাবে সেটাই তাদের উপযুক্ত কাজ তাহলে এই ফিফটি নাইন ইউথ বিলিভ ফিফটি ইউথ বিশ্বাস করে যে যে গেরস্থালী সামলানোই এই গেরহস্থলী সামলানোই এটা তখন সাবজেক্ট হয়ে যাবে ঠিক আছে এবং হয় যোগ্য কাজ তখন হয়টা নিয়ে আসতে হবে বাইরে থেকে হয় যোগ্য কাজ মেয়েদের জন্য তাহলে এভাবে বলা যেতে পারে

ছেলেদেরই অর্থাৎ ফিফটি ফোর পারসেন্ট বিলিভ করে যে বাড়ির শেষ সিদ্ধান্ত বাড়ির শেষ সিদ্ধান্ত এটা নেওয়া উচিত কাদের ছেলেদের তাহলে ছেলেদের উচিত নেওয়া বাড়ির শেষ সিদ্ধান্ত ঠিক আছে অর্থাৎ ছেলেদের উচিত হওয়া শেষ সিদ্ধান্তের মালিক এরকমভাবে কথাটা বলতে পারবে সো ফিফটি ফোর পারসেন্ট বিলিভ বিশ্বাস করে দ্যাট মেলস ছেলেদের শুড বি দি আলটিমেট ডিসিশন মেকারস ছেলেদের হওয়া উচিত আলটিমেট ডিসিশন মেকার শেষ সিদ্ধান্তের মালিক কিসের বিষয়ে কিসের বিষয়ে রিগার্ডিং হাউসহোল্ড ম্যাটার্স বাড়ির যে বিষয়ে দেখো এই হাউসহোল্ড ম্যাটার্সটা এখানে কোথাও লেখা নেই কিন্তু বাড়ির শেষ সিদ্ধান্ত মানে কি বাড়ির বিষয়ে বাড়ির শেষ সিদ্ধান্ত সো রিগার্ডিং হাউসহোল্ড ম্যাটার্স মানে বাড়ির ব্যাপারগুলোতে শেষ সিদ্ধান্ত সো রিগার্ডিং হাউস হোল্ড ম্যাটার্স তারপরে বলছে থার্টি শতাংশ মনে করে ভৎসনার জন্য মেয়েদের চপেটাঘাত করা যেতেই পারে অর্থাৎ থার্টি বিশ্বাস করে দ্যাট মেয়েদের ভৎসনার জন্য চপেটাঘাত করা যেতেই পারে মানে উইমেনদেরকে চপেটাঘাত করা যেতে পারে এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করতে পারে মানে মেয়েরা চর খেতে পারে এবং তাদেরকে সেটা করা যেতে পারে স্কোল্ডিংয়ের জন্য মানে বকাঝকা করার জন্য ভৎসনা করার জন্য অর্থাৎ থার্টি বিলিভ দ্যাট উইমেন আর টু বি এখানে সরি এখানে আর টিটা হবে না সরি টাইপিং টাইপ মিস্টেক হয়েছে আর টু বি স্ল্যাপ এখানে দেখো আমি আর টু বি স্ল্যাপ এটা কিন্তু প্যাসিভ ভয়েস করা হচ্ছে মানে মেয়েদেরকে আর টু বি স্ল্যাপ মেয়েদেরকে চপেটাঘাত করা হবে ফর স্কোল্ডিং দেম তাদেরকে বকাঝকা বা ভৎসনা করার জন্য এবং প্রতি তিনজন কিশোরের মধ্যে একজনের মত ধর্ষণের পরিস্থিতি তৈরি করে মহিলারাই এবং প্রতি তিনজন কিশোরের মধ্যে একজনের মত অর্থাৎ একজন মনে করে তিনজনের মধ্যে মনে করে যে ধর্ষণের পরিস্থিতি তৈরি করে মহিলারাই অর্থাৎ মহিলারাই দায়ী ধর্ষণের পরিস্থিতি তৈরি করার জন্য অ্যান্ড অ্যান্ড প্রতি তিনজন কিশোরের মধ্যে একজন অর্থাৎ ওয়ান ইন এভরি থ্রি ইউথ ওয়ান ইন এভরি থ্রি ইউথ থিংস মনে করে এটা মনে করে তাহলে এখানে দেখো ওয়ানটা হচ্ছে সাবজেক্ট একজন মনে করে সো ওয়ান ইন এভরিথ্রি ইউজ থিংস উইমেন আর মহিলারা হয় রেসপন্সিবল দায়ী ফর রেপ লাইক সিচুয়েশন ধর্ষণের পরিস্থিতি তৈরি করা সো উইমেন আর রেসপন্সিবল মেয়েরা হয় দায়ী ফর রেপ লাইক সিচুয়েশন সমীক্ষার এই ফলাফলে যা সবিশেষ উদ্বেগের বিষয় তা হলো প্রাচীনতায় আক্রান্তদের বয়স পনেরো থেকে আঠেরোর মধ্যে তুমি বলতে পারো যে এই সমীক্ষার ফলাফলে মানে এই সমীক্ষাটা মানে এটাই ফলাফলটা দেখাচ্ছে বা এক কথায় যদি সবকিছু বলা হয় এটা সামাপ করা হয় তাহলে এটাই বোঝা যায় যে যারা ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক নাগরিক যারা ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক নাগরিক অর্থাৎ এই যে পনেরো থেকে আঠেরো বছরের মধ্যে কিশোর যুবক যুবতী যারা ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক নাগরিক যাদের উপর ন্যাশনাল সমাজের অগ্রগতি ভার এটা তোমরা কি করবে পুরো সাবজেক্টের সাথে ফ্রেজ করে পুরোটা বসিয়ে দেবে ফ্রেজ করে বসিয়ে দেবে তারপরে কিন্তু বিষয় হবে যে প্রাচীনতায় আক্রান্ত প্রাচীনতায় আক্রান্ত এরকমভাবে কথাটা বলতে হবে মানে এই সাবজেক্ট করা হচ্ছে যে পনেরো থেকে আঠেরো বছর বয়সী যে গ্রুপটা রয়েছে যারা ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক নাগরিক যাদের উপর সমাজে অগ্রগতি ভার রয়েছে এটা পুরোটা সাবজেক্টের মধ্যে আসছে সাবজেক্টের পরে ফ্রেজ দিয়ে আমরা এগুলো বসাবো ঠিক আছে এবং তারপরে যেটা আমরা করব তাদের এই আইডিয়াটা হচ্ছে প্রাচীনতায় আক্রান্ত যেমন বলা হচ্ছে দিস সার্ভে এই সার্ভেটা সামসাপ মানে সব কথাকে যদি ফলাফলটা একবারে বলা হয় সামসাপ দ্যাট জে এরপরে দেখো সাবজেক্ট দ্য ইউথ বিটুইন ফিফটিন টু এইটিন ইয়ার্স সেই যুবক যারা ভবিষ্যতের নাগরিক হবে দোজ হুইল বি দ্য ফিউচার অ্যাডাল্ট সিটিজেন্স যারা ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক নাগরিক হবে উইল বি দ্য ফিউচার অ্যাডাল্ট সিটিজেন্স অ্যান্ড যাদের উপর ন্যাস্ত হবে সমাজের অগ্রগতির ভার অ্যান্ড দি রেজাল্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি এই যে রেজাল্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি মানে যে উদ্ভূত রেসপন্সিবিলিটি তাদের বয়সের ছেলে মেয়েদের ওপরে যে রেসপন্সিবিলিটি ন্যস্ত করা হবে রিজালটেন্ট রেসপন্সিবিলিটি দায়িত্ব অব সোশ্যাল প্রগ্রেস সমাজের সমাজের অগ্রগতি অগ্রগতির ভার রেসপন্সিবিলিটি ভার কিসের ভার সমাজের অগ্রগতি সোশ্যাল প্রগ্রেস উইল বি অ্যাসাইন এটা তাদের উপর ভার দেওয়া হবে উইল বি অ্যাসাইন টু দেম ঠিক আছে এটা দেখো পুরোটা সাবজেক্ট হলো এই যে দা ইউথ থেকে শুরু করে টু দেম এটা সাবজেক্ট হলো পুরোটা এরপরে কি হচ্ছে নাতে আক্রান্ত মানে এই যে ভার্ভটা হলো ইউথ এরা আক্রান্ত হয় অর্থাৎ এরা ভিকটিম এরা শিকার হয় তাহলে ফলস ভিকটিম দেখো এখানে ফলসটা কিন্তু তোমার হচ্ছে এই যে পুরোটা সাবজেক্ট হলো দ্য ইউথ বিটুইন থেকে যে পুরোটা সাবজেক্ট হলো সেটা কি হচ্ছে ফলস ভিকটিম এই ইউথরা শিকার হয় কিসের শিকার হয় প্রাচীনতায় অর্থাৎ টু দিস অ্যান্টেডিলুভিয়ান অ্যান্টেডিলুভিয়ান প্রাচীনতা কিংবা অ্যান্টিকুয়েটেড প্রাচীন কিংবা প্রাইমডিয়াল প্রাচীন তোমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাবে অ্যান্টিডিলুভিয়ান কিংবা অ্যান্টিকুয়েটেড কিংবা প্রাইমডিয়াল মেন্টালিটি মেন্টালিটি প্রাচীনতার প্রাচীন যে মানসিকতা মেন্টালিটি এরকমভাবে কিন্তু তোমরা সেন্টেন্সটা ট্রান্সলেট করতে পারো তাহলে এই পুরোটা একটা সাবজেক্ট হলো দ্য ইউথ বিটুইন ফিফটিন টু এইটিন ইয়ার্স দোজ উইল বি দি ফিউচার অডাল্ট সিটিজেন্স অ্যান্ড দি রিজাল্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ সোশ্যাল প্রোগ্রেস উইল বিসাইন টু দেম তারপরে হচ্ছে ফলস ভিকটিম এটা তোমার ফলসটা হচ্ছে মেইন ভাব হলো ভিকটিম কিসের ভিকটিম হয় এই যে প্রাচীনতায় আক্রান্ত হয় যে প্রাচীনতা প্রাচীনতা মানে কি প্রাচীন যে মানসিকতা অর্থাৎ ভিকটিম টু দিস অ্যান্টিডিলোভিয়ান কিংবা অ্যান্টিকুয়েটেড কিংবা প্রাইমডেল মেন্টালিটি আই হোপ আজকে ট্রান্সলেশনের ক্লাস তোমরা পুরোটা বুঝতে পেরেছো তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ